Happy Ganesh Chaturthi. So happy Ganesh Chaturthi to all of you. দাদার খাবার আমার খেতে এত ঘৃণা লাগে, মানে আমি এরকম টাইপের খাবার খেতে পারি না। গুড মর্নিং এভরিওয়ান, এখন চলে এসেছি বাবার বাড়ির সামনে, একটু ওয়েট করছি, বাবাই আসবে, তারপর ওকে কাজটা থেকে হাওড়ায় সেটা কমপ্লিট করি। চলে এসে ম্যাডাম সকাল সকাল আমি বাড়ি পৌঁছে গেছি, বাড়ি পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন একটু ঘর ফর গুছিয়ে নি। গাইস, অনেকদিন পর সিঙ্গেল ব্লগে, লাইক বাবাই তো বাড়িতে আছে, যেহেতু সিঙ্গেল অনেকদিন ব্লগ করিনি, অনেকদিন বলতে অনেকদিনই প্রায় ব্লগ করিনি, সিঙ্গেল কোনো যা করেছি বাবার সাথেই, তো আজ হঠাৎ ইচ্ছে হলো ব্লগ করবো, তো জাস্ট স্নান টান করে আসলাম, জাস্ট বসেছি খেতে, খাওয়া দাওয়া কমপ্লিট করে তো বাবাকে নিয়ে একটু যে বেরোবো, যেহেতু আমরা উইক অফটা একটু সময় পাই। এখন খাবারের মধ্যে আছে হচ্ছে ভাত নিম পাতা আর আলু দিয়ে, সঙ্গে আছে ডাল মাছ আর হচ্ছে পটল ভাজা। কেন আমি এরমভাবে দেখাচ্ছি, কারণ আমার ব্যাক ক্যামেরার ফোকাস লেন্সটা খারাপ হয়ে গেছে, যার কারণে ব্যাক ক্যামেরায় ফোকাস হবে না, যার কারণে ফ্রন্ট ক্যামেরা করে আমি খাবার দাবারগুলো দেখালাম। হাই গাইস, তো মা বাবা আজকে একটু বেরিয়েছে, ওরা অ্যাকচুয়ালি থিয়েটার ডেটে গেছে একসাথে, তো ওই জন্য আজকে দুপুরবেলা আমাদের জন্য কিছু রান্না হয়নি, আমার আর দাদার জন্য, তো ওই জন্য দাদার আজকে দায়িত্ব ছিল খাবার নিয়ে আসার, তো চাউম্যান থেকে অর্ডার করেছিল, আর আমার দাদা তো ভুল ভাল অর্ডার করে, মানে তো চাউম্যান থেকে অর্ডার করেছে হচ্ছে মিক্সড সি ফুড নুডলস with chili crab and chili octopus, মানে ভাবো কি লাঞ্চ ভাবো, আমি জীবনেও এরকম লাঞ্চ মানে নিজে হলে অর্ডার করতাম না, বাট যেহেতু ও করেছে তাই জন্য আমাকে খেতে হবে, যেহেতু আমার মানে কি বলবো মানে খিদে পাচ্ছে প্রচণ্ড। সো দিস ইজ দ্য মিক্সড সি ফুড নুডলস অ্যান্ড দিস ইজ দ্য চিলি ক্র্যাব, আমি অক্টোপাস খাবো না, কোনোভাবেই খাবো না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গাইস, পাউরুটি খাচ্ছি, কারণ এটা খেতে পারলাম না। হাই গাইস, গুড ইভিনিং, গণেশ চতুর্থী, এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, পাড়ার ঠাকুরের ডেকোরেশন। এটা হচ্ছে 2 নম্বর গেটের যে পুজোটা কঙ্কনার বাড়ির সামনে, বাইরে সবাইকে খাওয়ানো হচ্ছে খিচুড়ি আর আলুর দম, যেটা হচ্ছে এমনি সবাই লাইন দিয়ে ভোগের প্রসাদের জন্য খাচ্ছে, কিন্তু আমাদের লাক এতটাই ভালো, আমরা ভেতরে যখন ঠাকুরটা দেখতে ঢুকলাম তখন ঠাকুরের গণপতি বাপ্পার ভোগ থেকে আমাদেরকে এই প্রসাদটা দেওয়া হলো। বাড়িতে গিয়ে প্রসাদটা রেখে আসলাম বাড়ির লোকেদের জন্য, এখন আবার আমরা বেরোচ্ছি, আপাতত আছি আমরা রসগোল্লার কাছাকাছি। এখন আসলাম বিভার কাছে কাকুর কাছ থেকে ফুচকা খাওয়ার জন্য, এসে গেছি আমরা বনহুগলির গণেশ চতুর্থীতে, এইটা হয়েছে বড়নগর মিউনিসিপ্যালিটির কাছে, এটাকে সবাই বলছে কলকাতার বিগেস্ট গণেশ, এবার এটা গিয়ে আমরা দেখতে পারবো। ইজ ইট ইভেন অ্যান ইন্ডিয়ান ফেস্টিভ্যাল যদি আমি বহু লুক না ক্রিয়েট করি। এখন এসে গেছি আমরা বেলঘরিয়ার পঞ্চানন্দলাতে, পঞ্চানন্দলাটা এরকম করে সাজানো হয়েছে। Oh, my God.
বাড়ির সামনে গণেশ চতুর্থী সেলিব্রেশন এন্ড। আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক, কারণ আমরা ফেসবুকে একটা পেজ খুলেছি। যেই সো পেজটার নাম হচ্ছে চক্রবর্তী ভার্সেস ভাদুরী, যদিও বা আমরা ডিসাইড করেছি কিছু মাস পরে পেজটার নাম আমরা চেঞ্জ করে দেব। সো ইয়েস, আপাতত পেজটাকে ফলো করে নাও, ইনস্টাগ্রামে ফলো করে নাও আর ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দাও। আবার নেক্সট ভিডিওতে খুব জলদি দেখা হচ্ছে, বাই।